সবাইকে চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আজকে আলোচনা শুরু করতে যাচ্ছি আমরা আজকে আলোচনা করব টি ট্যাট ওয়ান দু হাজার সতেরো সনে স্যাট করা পরিমিতির এক ঘনকের উপর একটি প্রশ্ন নিয়ে প্রশ্নটি বলছে কি একটি ঘনকের ধারগুলির সমষ্টি একটি ঘনকের ধারগুলির সমষ্টি বলছে বারো সেন্টিমিটার তো ঘনকের ঘনফলের পরিমাণ কত হবে ঘনকের ঘন ফল দ্যাট মিন্স কিউব তো ঘনকের ধারগুলির সমষ্টি ঘনকের ধার হচ্ছে আমাদের আমরা জানি যে ঘনকের ধারের সংখ্যা হচ্ছে বারোটি অর্থাৎ ঘনকের টোটাল বারোটা ধার থাকে তাহলে ধারগুলির সমষ্টি প্রত্যেকটা বাহুকে যদি আমরা এ ধরি তাহলে ঘনকের বারোটি ধার থাকে তাহলে বারোটি ধারের সমষ্টি হচ্ছে টুয়েলভ এ প্রশ্নে বলছে এই ধারগুলির সমষ্টি হচ্ছে টোয়েন্টি ফোর অর এ ইকুয়াল টু টোয়েন্টি ফোর বাই টুয়েলভ দিস ইকুয়াল টু টু এর মান হচ্ছে টু তো এবার ঘনকের ঘনফলের পরিমাণ ঘনফ ঘনকের ঘনফল মানে হচ্ছে বাহু কিউব তো ঘনকের ঘনকের ঘন ফল হবে ঘনফল ইকুয়াল টু এ কিউব দিকুয়াল টু টু কিউব দ্যাটস ইকুয়াল টু কিউব হচ্ছে এইট তার মানে আমাদের ঘনকের ঘনফলের পরিমাণ হবে টু কিউব দ্যাট মিন্স এইট ধারগুলির সমষ্টি বলছে টোয়েন্টি ফোর সেন্টিমিটার তার মানে এই ইকুয়াল টু টু সেন্টিমিটার হবে আর ঘনফল হবে সেন্টিমিটার কিউব বা ঘন সেমি তার মানে আমাদের এই প্রশ্নের আনসার দাঁড়াবে এইট সেন্টিমিটার কিউব তার মানে আবারও বলছি একটি ঘনকের ধারগুলির সমষ্টি ঘনকের মোট ধারের সংখ্যা হচ্ছে বা টুয়েলভ আর ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি এ হয় একটা বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে বারোটা ধারের সমষ্টি হবে টুয়েলভ এ তো ধার ঘনকের ধারগুলির সমস্ত হচ্ছে টোয়েন্টি ফোর সেন্টিমিটার দ্যাট মিন্স টুয়েলভ এ টু টোয়েন্টি ফোর এ ইকুয়াল টু টু সেন্টিমিটার এখান থেকে আমরা পেয়ে গেলাম আর ঘনকটির ঘনফলের পরিমাণ বের করতে বলছে তো ঘনকের ঘন ফলের পরিমাণ অবশ্যই আসবে আমাদের বাহু কিউব দ্যাট মিনস এ কিউব তো এ কিউব হচ্ছে এ ইকুয়ালো টু তো এ কিউব হচ্ছে টু কিউব দ্যাট মিন্স এইট তো এই প্রশ্নের সঠিক আংসার আসবে এইট ঘন সেন্টিমিটার তো এই ধরনের সমস্ত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করবে তো আজকের মতো এখানেই কথা বলা শেষ করলাম ভালো থাকবি সুস্থ থাকবি